সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল সিব্বল এমন মন্তব্য করলেন বলে জানালো টিডিএন বাংলাদেশ। সংবাদ মাধ্যমটি জানায়, সাক্ষাৎকারে কপিল সিব্বল বলেছেন, গত 50 বছর ধরে বিচার ব্যবস্থার অংশ হয়েই বলছি, কিছু সদস্য আমাদের খাটো করছেন, এমন ঘটনার জন্য লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। বিচার বিভাগ যদি আইনের অবমাননা দেখে চোখ বন্ধ করে থাকে তাহলে তো প্রশ্ন উঠবেই। 4 বছরের আগের একটা টুইট, যার জন্য কোনো অশান্তিও ছড়ায়নি, তার জন্য গ্রেফতারি অভাবনীয়। যখন বোঝা গেল বেশি দিন আটকে রাখা যাবে না, তদন্তকারীরা অন্যান্য অভিযোগ খুঁজে বের করলেন যার সঙ্গে গ্রেফতারির সম্পর্কই নেই। এখন তদন্তকারী সংস্থা আগে গ্রেফতার করে, তারপর খোঁজে ধৃতের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা যায়। রেকর্ড ঘেটে নানাবিধ অভিযোগ নিয়ে আদালতে হাজির হয় যাতে জামিনটা আটকানো যায়। তিনি বলেন, বিচার ব্যবস্থার অংশ হিসেবে আমি লজ্জিত, লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। সাম্প্রতিক অতীতে ও বর্তমানে দেশের বিচার ব্যবস্থার অবস্থা দেখে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে শোনা গেল প্রবীণ আইনজীবী বিদায়ী সাংসদ কপিল সিব্বলকে। আগের দিনই বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা বলেছিলেন, বিচার ব্যবস্থা শুধুমাত্র সংবিধানের কাছে দায়বদ্ধ। কিন্তু সেই মন্তব্যের বাস্তবতা নিয়েই প্রশ্ন তুললেন কপিল সিব্বল। অল্ট নিউজের সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবেইর সহ একাধিক গ্রেফতারির বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। 2002-এর গুজরাট দাঙ্গা প্রসঙ্গে সিব্বল বলেন, আমি জাফরির আইনজীবী ছিলাম, ফলে সরাসরি কোনো মন্তব্য করা ঠিক হবে না। এটুকু বলতে পারি, সম্প্রতি বিচারপতিরা সেই সব জিনিস তুলে আনছেন যা নিয়ে কখনো শুনানি হয়নি, যার বিরুদ্ধে কেউ আবেদনও করেনি। কিছু বিচারপতি আইনের অবমাননাকে উপেক্ষা করে প্রশাসনিক কাজকেই মান্যতা দিচ্ছেন। সাম্প্রতিক অতীতে যা ঘটেছে বিচার ব্যবস্থার অংশ হিসেবে আমি লজ্জিত, বললেন কপিল সিব্বল। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।